রোজ দিন এতবার করে আমাকে যেতে বলার, আমি যেতে পারি না তাই খারাপ লাগে। কিন্তু কিন্তু কি দেখো, তোমাকে কিন্তু আমি বলেছি আগে যে এখন আমাদের কাজটাকে অনেক বেশি প্রফেশনালি করতে হবে। আমরা একটা কম্পিটিশন নাম দিতে চলেছি হিরো, বুঝতে পারছো তো তুমি? আমাদের আরো ভালো করে অনেক খেটে রিহার্সালটা করতে হবে। খেয়ে বেরিয়েছো? না, বাড়ি গিয়ে তারপর খাবো। কেন, তুমি শেয়ার করবে নাকি? পারলে তো ভালোই হতো, কিন্তু এই রুটি তুমি খেতে পারবে না, মানে তোমার গলা দিয়ে নামবে না। এসব খাবার খাওয়ার আগে অনেক ওই অখাদ্য সুখাদ্য এই কুখাদ্য সব খেতে হয়, মানে সব খাবার প্র্যাকটিস করতে হয়। তাই কেউ না হজম হবে না। হজম হবে কি হবে না সেটা আমি বুঝবো। এখন আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো। কি হলো, খাও। বলছিলাম মানে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। আচ্ছা, ওই তোমার পিসিকে কি আমি আগে কখনো কোথাও দেখেছি? দেখে থাকতে পারো, আমি কি করে জানবো হিরো? না মানে কেমন অদ্ভুত লাগলো, মানে ওনাকে সেদিন দেখে মনে হলো যে আগেও যেন ওনাকে দেখেছি কোথাও, কিন্তু ঠিক কোথায় দেখেছি সেটাই আমি ঠিক করতে পারলাম না। এরকম হয়, তুমি একটু রুটি দাও না প্লিজ। আচ্ছা, ওই তোমার পিসি পিসি মশাই কি কলকাতারই লোক, মানে বড় বড়ি কলকাতায় ছিলেন? না তো আর কোথায় কার হবে, এই বাড়িতে আমি শুধু বাইরের লোক। কিন্তু ওখানে সবাই তোমাকে খুব ভালোবাসেন। তা বাসে, পিসি তো ভালোবাসেই, তবে পিসুমশাই খুব একটা দেখতে পারেন বলে মনে হয় না। আচ্ছা, তোমার বাবার মানে তোমার বাবার জন্য মন খারাপ হয় না? কেন মন খারাপ হবে কেন, বাবা বাবার কাছে দিল্লিতে, আমি আমার কাছে এখানে, মন খারাপের কি আছে? মা, মায়ের জন্য মন খারাপ লাগে না? কি হলো? ঝাল। হ্যাঁ, তুমি এটা খেতে গেলে কেন? এটা যে লঙ্কা যেচে খেতে গেবে, লঙ্কা খেলে এমনি ঝাল লাগবে, তুমি সেটা বুঝবে না। হ্যাঁ, চল চল চল। আমার মার গল্প তোমাকে শোনাবার সময় এখনো আসেনি হিরো। আজ দেবী সিনহার সঙ্গে কথা বললে বোঝা যাবে কেসটা ঠিক কোন অবস্থায় রয়েছে। তা হয়তো ঠিকই জয়িতা, কথা বললে হয়তো বোঝা যাবে। তবে কি জানেন তো, এই সমস্ত ওপর মহলের মানুষরা সব কিন্তু একই রকম হন। পুলিশ নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, তবে উনি কতটা কি করবেন সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কেন জানি না অরিন্দম, আমার মন বলছে যে এই মহিলা আমাদের সাহায্য করবেন। দেখুন, আফটারঅল উনি একজন মহিলা, আর একজন মহিলা হয়ে আর একজন মহিলার কষ্ট উনি বুঝবেন না? জানি না জয়িতা, সত্যিই জানি না। আসলে এমন একটা টেনশন হচ্ছে যে কেন বুঝতে পারছিস না,
কেন বুঝতে পারছিস না? ওরা ওরা সবাই মিলে বৈশাখীকে মেরে ফেলেছে, শেষ করে দিয়েছে ওরা। আমার কথা বিশ্বাস হচ্ছে না না তোদের? আমাকে আমাকে পাগল ভাবছিস? পাগল ভাবছিস আমাকে তোরা? মনি প্লিজ, কেন কেন তুমি এভাবে কথা বলছো? হ্যাঁ, আমরা তোমায় কতটা ভালোবাসি, শ্রদ্ধা করি, তুমি তুমি সেটা বুঝতে পারো না? বৈশাখের একটা খবর পাওয়ার জন্য আমরা তো দৌড়দৌড়ি করছি। মামনি, আপনার কথাটারও যে গুরুত্ব রয়েছে সেটা আমি বুঝতে পারছি। আমি আমি মানছি মামনি সে কথা। সেই জন্যই তো আমরা আজকে একজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওনার নাম দেবী সিনহা। মেসুমশাই মানে বৈশাখীর বাবা রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করছে। আপনি আমাদের আশীর্বাদ করুন মামনি, আমরা যেন পারি। তোরা তোরা সবাই এত ভালো, তা সত্ত্বেও ভগবান ভগবান তোদের কেন এত শাস্তি দিচ্ছেন? আচ্ছা, ভগবান কি সব ভালো মানুষকে এভাবেই এভাবেই পরীক্ষায় ফেলে দেন? কেন বলতো? জানি না। অরিন্দম সেন বাড়িতে আছেন? অরিন্দম সেন? হ্যাঁ, কি ব্যাপার বল? আগন্তুককে চিনতে পারছেন তো? মুকুন্দ ঘোষাল। সেদিন খুব লম্বা লম্বা চওড়া চওড়া ডায়লগ দিচ্ছিলেন না, তা আমার কি মনে হলো জানেন তো? আমার মনে হলো যে আপনার এই লম্বা চওড়া ডায়লগগুলো খানিকটা আমি থানার লকআপে বসে বসে শুনি। বাজে কথা ছাড়ুন, বলুন কেন এসেছেন? বেড়াতে আসিনি, আমি আপনাকে নিতে এসেছি, চলুন। কি কি বলছেন কি আপনি এসব কথা? আপনি যা শুনলেন, আমি অরিন্দম সেনকে অ্যারেস্ট করতে এসেছি। হোয়াট অ্যারেস্ট? তো অফিসার, আমার এগেনস্টে চার্জটা কি? ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট ফরেন্ট কিছু লাগে না, আমি সব পারি। মুকুন্দ ঘোষাল সব পারে, আইন কানুনের ঊর্ধ্বে। এই তোল গাড়িতে তোল ওকে। মানে একদম গায়ে হাত দেবেন? বাবা, কেন গায়ে হাত দিলে কি হয় রে? কি হয় গায়ে দিলে? অফিসার কি করছেন? অফিসার গায়ে হাত দিলে কি হয়? আমি বললাম না সব পারি? একটু আগে বললাম তো সব পারি আমি। লজ্জা করে? খুব লজ্জা না? আর বৈশাখীর সঙ্গে যখন ফুর্তি করা হচ্ছিল তখন কি গায়ে হাত দেওয়ার ব্যাপারটা আমার? অফিসার চুপ করুন, আপনি কিন্তু বাজে কথা বলছেন। এবার চুপ! আরে একটা কথা নয়, বাকি সব কথা লকআপে শুনবো, চল। অফিসার, আপনি ওকে এভাবে নিয়ে যেতে পারেন না। আমি ওকে যেতে দেবো না, কিছু তাই যেতে দেবো না। মামনি, আমি যেতে দেবো না। মামনি, আমার কথা শোনো, আমায় যেতে দাও। কিচ্ছু করতে পারবে না, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক ফিরে আসবো। আর যদি একটা কথা, যাই হয়ে যাক না কেন, আপনি কিন্তু লড়াইটা ছেড়ে দেবেন। আপনি একদম ভাববেন না অরিন্দম, আমি এক্ষুনি মেসুমশাইকে নিয়ে যাচ্ছি। আমিও দেখছি এই সমস্ত অন্যায় কিভাবে বন্ধ করতে হয়, আমার খুব ভালো করে জানা রয়েছে। চলুন অফিসার। মামনি আসুন, আসুন, শান্ত হন মামনি, একটু কিচ্ছু হবে না, অরিন্দমকে আমি ছাড়িয়ে আনবো। আসুন মামনি, আসুন, এখানে এখানে বসুন মামনি। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি ছাড়িয়ে আনবো অরিন্দমকে, আমি ছাড়িয়ে আনবো, কিচ্ছু হবে না অরিন্দমের, কিচ্ছু হবে না। আমি এক্ষুনি মেসুমশাইয়ের কাছে যাচ্ছি, আমিও দেখি কি করে ওরা এরকম হন্টায় চালাতে পারে। সব ঠিক হয়ে যাবে মামনি, সব ঠিক হয়ে যাবে, আপনি কিচ্ছু ভাববেন না, আমি আসছি। Thank you.
বৈকুণ্ঠপুরের প্রত্যেকটা মানুষ আমার নামে কাঁপে। রাঘব আমার নাম, কে বোকা বানানো অত সহজ নয়, বুঝেছ? অন্ধকার থেকে আমাকে মুক্তি দিন রাঘব বাবু, আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন রাঘব বাবু, আমাকে মুক্তি দিন, আপনি দয়া করুন আমাকে। দয়া করব? কেন বলুন তো? কেন আমি দয়া করব? কেন, যেদিন আমার বোনের সঙ্গে ওই রকম একটা অন্যায় হয়েছিল সেদিন আপনারা কেউ কি ক্ষমা করেছিলেন? কেউ দয়া করেছিলেন আমার বোনকে? কেউ কেউ কি ছেড়ে দিয়েছিলেন তাকে ওই রকম ভাবে মরতে হয়েছিল? তার জন্য আমাকে দায়ী করছেন কেন? কেন দায়ী করছেন আমাকে? আমি চেষ্টা করিনি যাতে আপনার বোনের প্রতি সুবিচার হয়, বলুন করিনি, যার জন্য ওই ব্যানার্জি পরিবারে আজ আপনার চোপ, একদম চোপ। আর একটা কথা বললে গলা টিপে মেরে ফেলে দেবো, পুঁতে রেখে দেবো এই বৈকুণ্ঠপুরের জমিতে। এতদিন যে তোমার সঙ্গে সেটা করিনি এটা তোমার ভাগ্য। তার জন্য আমাকে কষ্ট দিচ্ছেন কেন? আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? আমাকে বাঁচতে দিন না গো বাবু, আমাকে বাঁচতে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি না গো বাবু, যে অতীত এতদিন ধরে আমি আমার মনের মধ্যে লুকিয়ে রেখেছি তাকে আমি কোনোদিন বাইরে প্রকাশ হতে দেবো না, কোনোদিনও না। আমাকে আমাকে বিশ্বাস করুন না গো বাবু, বিশ্বাস করুন আমাকে, বিশ্বাস। বিশ্বাস ওই বিশ্বাস বস্তুটাকেই যে আমি ভয়ঙ্কর অবিশ্বাস করি মমতা ম্যাডাম, আমার বোন বিশ্বাস করেছিল, বোকা বোন আমার, কি পেল? সারাটা জীবন ভৎসনা, লাঞ্ছনা, অপমান, শেষ পর্যন্ত মৃত্যু। আমি কি বেঁচে আছি? দিনের পর দিন, বছরের পর বছর এই দম বন্ধ করা চোরা কুটুরিতে আমি বেঁচে আছি? আমার প্রতি এতটা নিষ্ঠুর হবেন না রাঘব বাবু, দয়া করুন রাঘব বাবু, আমাকে ছেড়ে দিন, দয়া করুন।
মমতা যতদিন তুমি বাঁচবে যতদিন তোমাকে এইভাবে এই ঘরেই থাকতে হবে। এখান থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, তাতে ফল খুব একটা ভালো হবে না। আবার বলছি খুব সাবধান। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যতদিন না আমার সমস্ত ইচ্ছেগুলো স্বয়ং সম্পূর্ণ হচ্ছে, সফল হচ্ছে, তোমাকে এইখানে এই ঘরে এইভাবেই থাকতে হবে, তুমি মুক্তি পাবে না। রাঘববাবু, রাঘববাবু আমার প্রতি এতটা নিষ্ঠুর হবে না রাঘববাবু, আমাকে এখান থেকে মুক্তি দিন রাঘববাবু, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই রাঘববাবু, আমি বাঁচতে চাই। আমি তোমার অনেকবার বলেছি মমতা, তুমি বাঁচতে পারবে না, মুক্তি তোমার নেই। যতদিন বাঁচবে এই ঘরে এইভাবে পচে গলে তোমায় মরতে হবে, তুমি মুক্তি পাবে না।